সকলকে আমার চ্যানেল অনলাইন স্টাডিজে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো এই করোনার পরিস্থিতিতে। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব ভোকেশনাল স্কুল ইন কলকাতা। তো কলকাতার কাছাকাছি যারা থাকো, তারা যদি ভোকেশনাল করতে চাও, তারা কোন কোন স্কুলে ভোকেশনাল করতে পারো। দেখো, এখানে একটা আছে নাকতলা হাই স্কুল। নাকতলা হাই স্কুল কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে, KMC। তো দেখো, 10+2 এর জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মানে ইটি ডিপার্টমেন্ট, আর ক্লাস 8 পাস করে যারা করতে চাও ভোকেশনাল, তাদের জন্য হচ্ছে ভিডিওগ্রাফি, টেলিফোন অ্যান্ড মোবাইল সেট রিপেয়ারিং, আর সার্ভিস অফ ডোমেস্টিক ইলেকট্রনিক প্রোডাক্ট। এই তিনটে তোমরা ক্লাস 8 পাস করে করতে পারো। যাদের 8 পাসের সার্টিফিকেট আছে তারা করতে পারো, বা যারা হয়তো মাধ্যমিক পাস করে গেছো কিন্তু এইরকম এইখানে যে ট্রেডসগুলো আছে এগুলোতে তোমাদের খুব ইন্টারেস্ট, তাহলে তোমরা ক্লাস 8-এর রেজাল্ট দিয়েও কিন্তু এই সমস্ত ট্রেডগুলো করতে পারো ভোকেশনালে। তারপরে দেখো দু নম্বর কলেজটা দেখো, গভর্নমেন্ট স্পন্সার্ড, এটা মাল্টিপারপাস স্কুল, এটা বয়েজদের জন্য কিন্তু, শুধুমাত্র এটা এখানে ছেলেরাই করতে পারবে। তারপরে দেখো পঞ্চকারি রাধা রানী আদর্শ বিদ্যালয়, এখানেও দেখো অনেক রকমের ট্রেড আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আছে, বিজনেস অ্যান্ড কমার্স আছে ক্লাস 12-দের জন্য, 12 যারা করতে চাও তাদের জন্য, আর যারা 8 পাস করে করতে চাও তাদের জন্য ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর ওয়াইন্ডিং আছে, ডোমেস্টিক ইলেকট্রনিক প্রোডাক্ট সেগুলো তোমরা সার্ভিসিং শিখতে পারো, মোবাইল সেট আর রিপেয়ারিং, টেলিফোন এই সমস্ত রিপেয়ারিং তোমরা শিখতে পারো। নেক্সট দেখো কসবা জগদীশ বিদ্যাপীঠ, ঠিক আছে, কসবা জগদীশ বিদ্যাপীঠ, এখানে দেখো ইন্টিরিয়ার ডেকোরেশন আছে, ক্লাস 8 পাস করে যারা আছো তারা ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য শিখতে পারো, বা হেলথ ওয়ার্কার তারাও শিখতে পারো, হেলথ ওয়ার্কার প্যারামেডিক্যাল এটা কোর্স, আর ইন্টিরিয়ার ডেকোরেশন হচ্ছে হোম সায়েন্সের কোর্স। ওকে, দেখো ক্লাস 12-দের জন্য হোম সায়েন্সও আছে, আবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিও আছে। আমার সাজেশান, তোমরা ইন্টিরিয়ার ডেকোরেশন যারা শিখতে চাও তারা শিখতে পারো খুব, কারণ ইন্টিরিয়ার ডেকোরেশন এখন খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট। এটা শিখলে তোমরা যদি পার্টিকুলার কোনো কোম্পানিতে যদি জব নাও করো, তোমরা নিজেরা নিজেদের বিজনেস তোমরা স্টার্ট করতে পারবে কিন্তু অবশ্যই। এবার দেখো নিভা আনন্দ বিদ্যালয়, ঠিক আছে, এটাও কলকাতা, এটা সাউথ কলকাতাতে আছে। নেক্সট দেখো ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুল, এটাও কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে, X+2 লেভেলে হয়, আর 8 ক্লাস 8-এও 8 পাশেও হয়। তোমরা এখান থেকে একটু ইনফরমেশানগুলো তোমাদের বাড়ির কাছাকাছি যার যে স্কুল পড়ছে সে সেই স্কুলের নামগুলোকে লিখে নেবে, লিখে নিয়ে ফোন নাম্বার থেকে ফোন করে তোমরা বাকি ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। এখানে আছে এই ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট, যেটা এইটা এখন এইগুলো খুব ডিমান্ডিং। তারপরে ধরো ইন্টেরিয়ার ডিজাইনিং, তারপরে এগ্রিকালচার, ফিশারি, এই সমস্ত সাবজেক্টসগুলো কিন্তু খুবই ডিমান্ডিং সাবজেক্টস। এখানে দেখো এগুলো সব হচ্ছে তোমাদের কলকাতার মধ্যে যে সমস্ত কলেজ বলো বা স্কুল যেখানে যেখানে ভোকেশনাল করানো হয় এরকম ইনস্টিটিউটের নাম এখানে দেওয়া আছে। দেখো নাম্বার 8-এ আছে কলকাতা সোশিও কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, নাম্বার 9-এ আছে শ্রী অরবিন্দ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যোধপুরে আছে কলকাতা, দেখো ভোকেশনালটা কিন্তু বেসিক্যালি হচ্ছে তোমাদের সেলফ এমপ্লয়মেন্টের জন্য, ঠিক আছে, নিজে যাতে নিজেদের কিছু শিখে, টেকনিক্যাল কিছু শিখে তোমরা যাতে
নিজেদের কিছু কেরিয়ার তৈরি করতে পারো। সেটার জন্য অবশ্যই তোমাদের একটা ভোকেশনাল ট্রেনিং নিয়ে রাখা ভালো, তার ফলে তোমরা হাতে বা হাতে নাতে বা প্র্যাকটিক্যালি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তার ফলে তোমরা নিজেদের ছোট করে প্রথমে বিজনেস, যে কোনো বিজনেস যেটা নিয়ে তুমি পড়াশোনা করবে সেই নিয়ে তোমরা একটা বিজনেস শুরু করতে পারবে অবশ্যই। দেখো ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটাও KMC-র আন্ডারে। প্রচুর স্কুল আছে যেখানে ভোকেশনালের ক্লাস 8 বা ক্লাস 12-দের জন্য কোর্সেস করানো হয়। আমরা আসলে অনেকেই সায়েন্স আর্টস কমার্স, তো আমরা সকলে এটা এই বিষয়টা এই টার্মটা নিয়েই পরিচিত, ভোকেশনাল টার্মটা নিয়ে তো আমরা অনেকেই অবগত নই। সেই জন্যই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা ভিডিও দেখছো সবাই প্লিজ তোমাদের বন্ধুদের সাথে বা আশেপাশে যে সমস্ত ভাই বোনরা আছে তাদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো, আর সবাইকে প্লিজ বলো সাবস্ক্রাইব করার জন্য, তাতে তোমাদের নেক্সট যে আমি আপডেটসগুলো দেবো সেগুলো তো অবশ্যই মিস হবেই না। প্লাস আশা করছি সবাই একটু হলেও এই ভিডিওগুলো দেখে তাদের কেরিয়ারে আরও বেটার কিছু করতে পারবে। দেখো এখানে 17 নম্বর কলেজ, এরপর দেখো 18 নম্বর কলেজ আছে, বেঙ্গল ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। দেখো নাম্বার 19, নাম্বার 20, প্রচুর প্রচুর কলেজ আছে যেখান থেকে তোমরা ভোকেশনাল করতে পারো। আবার সব থেকে ভালো বিষয়, মেয়েদের জন্য বিশেষ কিছু আলাদা আলাদা কলেজেস থাকে, সেগুলোতে তোমরা অবশ্যই, শুধুমাত্র মেয়েদের জন্য, সেগুলো মেয়ে যারা আছে, ধরো তোমাদের অনেক বোন এরকম থাকতে পারে যারা হয়তো ক্লাস 8 পাশ করার পরে তারা আর কিছু করতে পারছে না, তাদেরকে দেখো টয় মেকিং তোমরা শিখতে পারো। যে সমস্ত মেয়েরা আছো যারা ক্লাস 8 বা মাধ্যমিক পাশ করার পর হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছো, বা অনেকেই হয়তো কোনো পারিবারিক কারণে পড়াশোনা ছেড়ে দেয়, টাকা পয়সার জন্য করতে পারে না, তারা একটু চেষ্টা করতে পারো এই সমস্ত কোর্সগুলো নিয়ে পড়াশোনা করার। তার ফলে কি হয়, এতে একটু খরচা হলেও তোমরা কিন্তু তোমাদের ভবিষ্যতে যে টাকাটা খরচা হবে তার থেকে অনেক অনেক গুণ টাকা তোমরা নিজেদের ভবিষ্যতে তুলে নিতে পারবে। মেয়েদের জন্য দেখো টেলারিং, টয় মেকিং, এই সমস্ত জিনিসগুলো, সফট টয় মেকিং, যে সমস্ত খেলনাগুলো আমরা বাজার থেকে কিনি, টেডি বিয়ার বলো বা এইরকম ধরনের যে সমস্ত জিনিস বলো, এগুলো কিন্তু তুমি বানিয়ে নিজে বানানো যদি শেখো এই সমস্ত কোর্স করে, তারপরে নিজে বানিয়ে তোমরা নিজের একটা ছোট করে বিজনেসও কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। তারপরে যারা টেলিফোন অ্যান্ড মোবাইল রিপেয়ারিং শিখবে তারাও আপাতত কোনো দোকানে কাজ করতে পারো, বা পরবর্তীকালে নিজে যদি বড় করে ব্যবসা করতে চাও নিজের বাড়িতেও তোমরা বানাতে পারো, কোনো একটা ওয়ার্কশপ বানালে বানিয়ে তোমরা সেখানে সারাতে পারবে। এবার তোমরা যদি এই কোর্সগুলো করো তাহলে তোমাদের কাছে সার্টিফিকেটও থাকবে, প্লাস তোমরা শিখতেও পারবে। দেখো এটা হচ্ছে 30 নম্বর, হচ্ছে 31 নম্বর স্কুল, তারপরে দেখো এখানে আছে অনেক স্কুল আছে, তোমরা তোমাদের বাড়ির যেটা সব থেকে কাছের স্কুল সেই স্কুলে গিয়ে তোমরা অবশ্যই খোঁজ করো। দেখো 37 নম্বর, কলকাতা নর্থে আছে সারদা বিদ্যা ভবন। দেখো এখানে ম্যানুফ্যাকচার অফ জ্যাম, জেলি অ্যান্ড পিকলস, আমরা যে সমস্ত আচার বাড়িতে খাই সেই সমস্ত জিনিস বানানোর যে ট্রেনিং সেটা কিন্তু এই ক্লাস 8 পাশে ভোকেশনালের ট্রেনিংয়ে দেওয়া হয়। তাহলে এটা অবশ্যই তোমাদের বাড়ির দিদি বোন বা আশেপাশে যারা আছে তারা যদি শেখে তারা তাদের নিজেদের কিন্তু ছোট করে হলেও একটা ব্যবসা শুরু করতেই পারে।
প্লাম্বিং দেখো, এখানে প্লাম্বিং আছে, প্লাম্বিংও খুব ভালো। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করো, আর সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলো আমার চ্যানেলটা, যাতে আরও আরও বেশি করে সবার কাছে আমার চ্যানেল পৌঁছে যেতে পারে। দেখো তালপুকুর আড়াহাই মাদ্রাসা, এটা কলকাতা সাউথে আছে, এখানেও ভোকেশনাল পড়ানো হয়। হাজি রতন মাল্টিপারপাস হাই স্কুল, বউবাজার হাই স্কুল, বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল, বেহালা পণ্যশ্রী বিদ্যা মন্দির, এটাও KMC-র আন্ডারে, মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। এখানেও দেখো 8 পাস করানো হয়, ক্লাস 12 জন্য ভোকেশনাল যারা করতে চাও তারাও করতে পারো। চিত্তরঞ্জন হাই স্কুল ফর গার্লস, এখানে টেলারিং আছে, ইন্টেরিয়ার ডেকোরেশন আছে, ব্লাড কালেকশন আছে। ছেলেরাই যে শুধু ইন্টেরিয়ার ডিজাইনিং করতে পারো তা নয়, মেয়েরাও তাদের জন্য কেরিয়ার অপশানের জন্য ইন্টেরিয়ার ডিজাইনিং করতে পারো। প্রথমে তোমরা এইটা নিয়ে একটা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কোর্স করে নাও ভোকেশনালে, তারপর তোমরা তারপরে ITI করতে পারো, বা ভোকেশনাল করলে তোমরা ডিপ্লোমাও দিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনেও চলে যেতে পারো। আমাদের এখন বর্তমান ভারতের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, যারা পড়াশোনায় মোটামুটি মানে খুব বেশি ভালো, যারা নিজেরাই তো বুঝতে পারো যে তোমরা কেমন কে পড়াশোনা করো, যারা ভবিষ্যতে তোমরা শিওর যে গতানুগতিক আর্টস কমার্স সায়েন্স নিয়ে তোমাদের বিশেষ কোনো কেরিয়ার তোমরা তৈরি করতে পারবে না, তাই তাদের সকলকে বলবো বাড়িতে বাবা মার সাথে কথা বলো, বাড়িতে বাবা মার সাথে কথা বলে অবশ্যই তোমরা চেষ্টা করো, এক্সট্রিমলি সরি, তোমরা বাড়িতে সকলে বাবা মার সাথে কথা বলে চেষ্টা করো যে ভোকেশনাল নিয়ে পড়াশোনা করার, তার ফলে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের কেরিয়ারে অনেক ভালো কিছু করতে পারবে। আশা করি ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো।